জুড়ে আবারও শৈত্যপ্রবাহ। দিনাজপুরের তাপমাত্রা 7.2 ডিগ্রিতে, জনজীবন স্থবির। সিরাজগঞ্জে শীতে মারা যাচ্ছে সরিষা ক্ষেতের মৌমাছি, পরাগায়ন ব্যাহত হওয়ায় উৎপাদন নিয়ে শঙ্কা। চট্টগ্রামের লরি চাপায় 2 মেয়ে সহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত, স্ত্রী সন্তানের অবস্থা গুরুতর। নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের সংস্কার শুরু হয়নি এখনো, হাওড়ে আবাদ বিলম্বের শঙ্কায় চাষিরা। নবাবগঞ্জে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপন, লোকজ গান, পিঠা পায়েসের আয়োজন। স্বাগত সমগ্র বাংলাদেশে, এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনাম, এবার বিস্তারিত খবর নিয়ে আপনাদের সাথে আছি ইফরজান। ঢাকার আসন্ন 2 সিটি নির্বাচনের জন্য প্রশিক্ষণ ও জামি ভোট নিতে 19টি ভেনুতে ইভিএম মেশিন পাঠানো হয়েছে। সকালে ডিএনসিসি ও ডিএসসির ভেনুগুলোয় এই ইভিএম মেশিন পাঠায় নির্বাচন কমিশন। এই ইভিএম দিয়ে এবার ঢাকার 2 সিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান, এখানকার উত্তরা কমিউনিটি সেন্টার, মীরপুরের ঢাকা ডেন্টাল কলেজ সহ 8টি কেন্দ্রে পাঠানো হয়েছে মেশিন। আর দক্ষিণ সিটির খিলগাঁও মডেল কলেজ ও মতিঝিলের টিএনটি উচ্চ বিদ্যালয় সহ 11টি কেন্দ্রে ইভিএম মেশিন পাঠানো হয়েছে। তিনি জানান, এজন্য মোট 7,000 ইভিএম পাঠানো হবে, পর্যায়ক্রমে প্রায় আরও 30,000 ইভিএম পাঠানো হবে। এদিকে মনোনয়ন বিক্রির তৃতীয় দিনে এসেও ফর্ম কিনেছেন বেশ কয়েকজন প্রার্থী, তবে এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেননি অনেকেই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বরিশালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা সিটি নির্বাচনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে আসলেই নির্বাচন প্রতিযোগিতামূলক হয়। তিনি আশা প্রকাশ করে বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠু হবে, প্রতিযোগিতামূলক নির্বাচন হলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। এর আগে মতবিনিময় সভায় বক্তারা মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের কাজের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরলে পর্যায়ক্রমে সেসব সমস্যার সমাধান করার হবে বলে আশ্বাস দেন সিইসি। সেনাবাহিনী থাকবেন না, অন্য অন্যান্য সংস্থার থাকবে। আমাদের যা পুলিশ, র‍্যাব, বিজিবি যারা আছে, এরা যথেষ্ট এগুলা সামাল দাঁড়াতে, তো তাদের যোগ্যতা সম্পত্তি আছে। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রস্তুতির আরো খবর জানাতে এবার বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আমরা দেখেছি যে আজ কয়েকটি ভেনিউতে ইভিএম মেশিন পাঠানো হয়েছে, তো সেগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং ডামি ভোটের জন্য, তো প্রশিক্ষণ এবং ডামি ভোটের কেমন অবস্থা দেখেছেন? আজকে মূলত যেই জায়গাটি হয়েছে ডিএসসিসি, অর্থাৎ ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের 19টি ভেনুতে, আমরা যদি এর মধ্যে বলি, আপনি প্রতিবেদনে যেমনটা জানালেন, উত্তরের উত্তরা কমিউনিটি সেন্টার, মিরপুর ডেন্টাল কলেজ, যেগুলো উত্তর সিটির মধ্যে পড়েছে, এর বাইরে রয়েছে ঢাকা দক্ষিণের টিএনটি উচ্চ বিদ্যালয়। এই সমস্ত জায়গাগুলো তারা আজকে দিনে, অর্থাৎ 7,000 মতো প্রথম দিনে পাঠিয়েছেন, এর ধারাবাহিকতায় আরও হয়তো 30,000, অর্থাৎ 16 জানুয়ারি পর্যন্ত তারা এই ইভিএম মেশিনগুলো নানাবিধ জায়গায় পাঠাবেন। কারণ ইভিএম নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, আসলে এক্স প্রতীকে যদি আপনি ভোট দেন তাহলে ওয়াই প্রতীকে হয়ে যাবে, কিংবা ওয়াই প্রতীকে ভোট দিলে সেটা এক্স প্রতীকের উপর পড়বে, এরকম একটি গুঞ্জন কিংবা গুজব যাই বলেন না কেন, এরকম একটি বিতর্ক কিন্তু রয়েছে। এর আগে জাতীয় নির্বাচনের সময় আমরা দেখেছি যে নির্বাচন কমিশন বেশ কয়েকটি দলের সাথে যখন বৈঠক করেছিল জাতীয় নির্বাচনে, আসলে নির্বাচন ইভিএম এ ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম এ হবে কি না, এই নিয়ে একটি বৈঠক হয়েছিল, এবং সেখানে আমরা দেখেছি প্রায় 16টি দল এর ইভিএম এর বিপক্ষে অবস্থান নিয়েছে, বিএনপি সহ, এবং এর বাইরে তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আসলে ইভিএম এর পক্ষে। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রতীকে নির্বাচন যেহেতু হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয় দলীয় প্রতীকে, আওয়ামী লীগ থেকে যিনি নির্বাচন করবেন তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আবার বিএনপি থেকে যিনি নির্বাচন করবেন তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তো এবারই সিটি কর্পোরেশনের, আগে আমরা জানি কুমিল্লা সিটিতে সবগুলো কেন্দ্রেই ইভিএম এ ভোট হয়েছিল, প্রথমবারের মতো আসলে যেহেতু ঢাকা 2 সিটির ভোটার সংখ্যাও অনেক, এই সামনে নিয়ে তারা আসলে ইভিএম এ ভোট গ্রহণ করছেন। তো আসলে ভোটের নানাবিধ বিষয় জানানোর জন্য, ইভিএম প্রশিক্ষণ জন্য নির্বাচন কর্মকর্তা রয়েছেন। উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তিনি যেমনটা বলেছেন যে 3 জন করে প্রশিক্ষণ কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা যারা থাকবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, পাশাপাশি
এরবার যারা ভোটার রয়েছেন, আমরা যদি 28 নম্বর ওয়ার্ডের কথা বলি, বিশেষ করে ঢাকার যে মোহাম্মদপুর যে জায়গাটি, এটা কিন্তু জাতীয় নির্বাচন সময় আমরা দেখেছি সবগুলো কেন্দ্রেই, অর্থাৎ নির্বাচন কমিশন যেই জায়গাটায় অবস্থিত ওর আশেপাশে জাতীয় নির্বাচন সময় আমরা দেখেছি সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় যাতে ভোট যারা প্রয়োগ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন, বিশেষ করে ভোটাররা, তারা যেন দেখতে পারেন যে কোন জায়গায় ভোট দিতে পারেন, কোন প্রতীকে ভোট দিবেন, কীভাবে ভোটটা নেওয়া হবে, এরকম একটি বিষয়, তখন আমি নির্বাচন কমিশনার যিনি রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে জানতে চেয়েছিলাম যে তাহলে এই আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গেল বছর যেটি হলো মাঝপথে বেশ কিছু জায়গায় বিকল হয়ে গিয়েছে কিংবা টেকনিক্যাল কিছু সমস্যার আমরা অভিযোগ শুনতে পেয়েছি এবং তখন ভোট গ্রহণ স্থগিত ছিল, তো এরকম যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে নির্বাচন কমিশন কী করবে বা তৎক্ষণিক কোন প্রক্রিয়া তারা আসলে ভোট গ্রহণ করবে। তো তিনি বরিশালের কথা তুলে ধরেই অভিজ্ঞতার আলোকেই তিনি বলেছেন যে আমরা আসলে প্রত্যেকটি বুথে দুটি করে ইভিএম রাখবো, একটি দিয়ে ভোট নেওয়া হবে এবং আরেকটি দিয়ে যদি কোনো টেকনিক্যাল সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তারা ওইটিকে ব্যবহার করবেন, এরকম একটি বিষয় তারা বলেছেন। আর বিষয়টি হচ্ছে যে যারা নির্বাচন সংশ্লিষ্ট আর সিএসি যে কে এম নুরুল হুদা আজকে বরিশালে যেমনটা বলেছেন যে কোনো সেনাবাহিনী মোতায়েন হবে না, যদিও কোনো সেনাবাহিনী যদি মোতায়েন নাও হয় তাহলে নির্বাচন কমিশন যেদিন তফসিল ঘোষণা করেছিলেন 22 ডিসেম্বর, সেদিন কিন্তু সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের বলেছিলেন যে প্রত্যেকটি কেন্দ্রে, বুথে নয় আমি আবার বলছি, প্রত্যেকটি কেন্দ্রে দুজন করে সেনাবাহিনীর সদস্য থাকবে নিরস্ত্র অবস্থায়, তারা আসলে টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে ইভিএমে সেই টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান দেওয়ার জন্য। আলামিন, আরেকটি বিষয় যে আচরণ বিধি নিয়ে একটি নির্দেশনা জারি হয়েছিল, তো এই বিষয়ে কোনো অভিযোগ কি জমা পড়েছে আজ? অভিযোগের বিষয়টি হচ্ছে যে আসলে এই নির্বাচন আচরণ বিধি তো অনেক কথা অনেক কিছু লেখা টেখা থাকে, 2016 সালের যে আচরণ বিধি তাতে অনেক কথা আছে, অনেক গল্প, অনেক এটা করা যাবে না সেটা করা যাবে না, কিন্তু সেই মেসেজটুকু আসলে প্রার্থী থেকে শুরু করে যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা জানলেও, বিশেষ করে সাধারণ ভোটার যারা তারা আসলে জানে না। এই একই প্রশ্ন আমিও তাদেরকে করেছিলাম যে আচরণ বিধিমালার 11 যে ধারা রয়েছে সেই ধারা মোতাবেক আমরা জানি যে যখন আপনি মনোনয়ন ফর্ম জমা দিতে যাবেন কিংবা দাখিল করবেন কমিশনে সেক্ষেত্রে কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেক্ষেত্রে আপনি 5 জনের বেশি লোক, অর্থাৎ আপনি যাদের সাথে যাবেন 5 জনের বেশি লোক সেখানে যেতে পারবেন না, সেই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে কিনা। ডিএনসিসির যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি একটু উদাহরণ দিয়ে বলেছেন যে বেশ কিছুদিন আগে, অর্থাৎ গেল বছর একটি উপনির্বাচন হয়েছে আতিকুল ইসলাম আনিসুল্লাহ মারা যাওয়ার পর, সেখানে আতিকুল ইসলাম যখন মনোনয়ন ফর্ম দাখিল করতে আসছেন সেখানে তিনি সর্বোচ্চ 5 জনকে অ্যালাউ করেছিলেন, অর্থাৎ যে দলেরই হোক, যে মতেরই হোক কিংবা যে পথেরই হোক, যে প্রার্থী হোক না কেন, তাদেরকে আসলে সেই 5 জনের বেশি নিয়ে তারা কোনোভাবেই অ্যালাউ করবেন না, শোডাউন কিংবা মিছিল এগুলো তো বন্ধই রয়েছে। আরেকটি মজার বিষয় যেটি ভার জানা সেটি রয়েছে যে 2016 সালে যখন আচরণবিধিটি গেজেট আকারে প্রকাশিত হলো তখন কিন্তু আমরা দেখিনি বেশ কিছু জায়গায় যে ডিজিটাল ডিভাইসের কথা আমরা জানি, আপনিও জানেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবার আমরা দেখেছি যে বেশ কিছু কর্মী সমর্থকরা সক্রিয় রয়েছেন, অমুক সমর্থক গোষ্ঠী, অমুক ভাইকে মেয়র দেখতে চাই, তমুক ভাইয়ের জন্য দোয়া প্রার্থী, এরকম বেশ কিছু পেজ ফেসবুকে আমরা দেখেছি। তো এই বিষয়ে আমি তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই বিষয়ে আচরণ বিধিমালা লঙ্ঘিত হচ্ছে কিনা, বা এই ডিজিটাল ডিভাইসগুলোকে আচরণ বিধিমালার সাথে সংশ্লিষ্ট করা হচ্ছে না কেন, বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। তখন তারা বলছেন ভবিষ্যতে আসলে এটি যখন হয়েছে তখন আসলে এটি তাদের আমলে ছিল না, ভবিষ্যতে যদি কখনো নির্বাচন কমিশন আবার আচরণবিধি সংশোধন করেন সেক্ষেত্রে তারা এটা হয়তো আমলে নেবেন। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। চুয়াডাঙ্গা অঞ্চল সহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা আরও 3 থেকে 5 দিন পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকার তুলনায় এসব এলাকার তাপমাত্রা কমেছে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শীতের প্রকোপ উত্তরাঞ্চলে অব্যাহত থাকলেও রোববার থেকে দেশের মধ্যাঞ্চলে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এর প্রভাবে তাপমাত্রা আরও কমে আসবে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল অসহায় মানুষরা। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। আবহাওয়া অফিস বলছে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 5.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 27.2 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.2। এদিকে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এক শিশু। কয়েকদিন পরপর একটু তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না তেমন। বাতাসে কনকনে শীত বেড়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে আগুন জ্বালিয়ে শীত পোহানোর দৃশ্য দেশের প্রায় সব জায়গায়। আজকে দিয়ে ঠান্ডা খুব প্রচুর আমাদের, এই জন্য যাত্রী মনে করেন যে ভ্যানে উঠতেছে না, বিশেষ করে আজকে প্রচুর কুয়াশা। আজ কয়েকদিন ধরে হেভি শীত পড়ছে, বিছানাও শুতে পারছি, বাইরেও আসতে পারছি, শীতে আগুন আগুন পড়েছে। আগুন
অসহায় দরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। সরকারি বেসরকারিভাবে ইতিমধ্যেই 40,000 শীতবস্ত্র, কম্বল, সোয়েটার সহ অন্যান্য শীতবস্ত্র পেয়েছি এবং আমরা ইতিমধ্যে এগুলো বিতরণ করেছি। তারা আমরা সরকারের কাছে আরও চাহিদা পাঠিয়েছি এবং বেসরকারি যে সংস্থা আছে, অন্যান্য এনজিও আর সহৃদয়বান ব্যক্তি সকলের কাছে আমরা আহ্বান জানিয়েছি, এই শীতে দুস্থ মানুষের পাশে যার যার অবস্থান থেকে সাবলম্ব হয়ে থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এদিকে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় রংপুর মেডিকেলে শীতজনিত রোগে মৃতের সংখ্যা বেড়েই চলছে, একই সঙ্গে বাড়ছে শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধদের সংখ্যা। তীব্র শীতে মানুষের পাশাপাশি মাছ, গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগব্যাধিতে। আমার বাড়ির হাঁস মুরগি মরে গেছে, হাঁস মুরগি মরে গেছে শীতের জন্যে। শীতের কারণে মাছ সব প্রাথমিক দু একটা ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করে বাইরে মরে দেবে যাচ্ছে, মানে চলে চলে যাচ্ছে মরে। ঘন কুয়াশায় আলুর ক্ষেত আর বড় বিস্তরায় রোগের আক্রমণ দেখা দিয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে দিনাজপুর ও কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই দিনাজপুর থেকে জানাবেন সহকর্মী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, আজ দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেখানকার কি অবস্থা, সেখানকার জনজীবনে কেমন প্রভাব পড়ছে? ঠিকই বলেছেন, দিনাজপুরে আজকে 7.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নেমে এসেছে। এর আগে বুধবারে দিনাজপুরের তাপমাত্রা 6.8 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু তখনকার তুলনায় আজকে শীতের কনকনে ভাবটা বেশি। আবহাওয়া অফিস বলছেন যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ প্রায় আর্দ্রতা 95% এবং সূর্যের তাপে, সামান্য যে সূর্য তাপ উঠছে এই তাপে সেই আর্দ্রতার মধ্যে উত্তাপ সৃষ্টি হচ্ছে না, আর হিমালয় থেকে বয়ে আসা হিম শীতল বাতাসের কারণে সেই পুরো আবহাওয়াটাই একেবারে বরফের মতো শীতল হয়ে গেছে। অর্থাৎ শরীরে যখন বাতাসের পরশ লাগছে মনে হচ্ছে যেন বরফের পরশ দিয়ে যাচ্ছে শরীরে, এবং সেই পরশের শরীরের কনকনে ভাব অবশ ভাব চলে আসতেছে। বিশেষ করে দিনাজপুর অঞ্চলে, হিমালয়ের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চল হিমালয়ের এই পাদদেশীয় অঞ্চলে হিমালয় প্রবাহিত বাতাসের প্রভাবে যে ধরনের শীত পড়ে, তাপমাত্রার সঙ্গে তার সম্পর্ক তুলনা করলে কিন্তু শীতের পরিমাণ অনেক বেশি অনুভূত হয়। আর ছিন্নমূল দরিদ্র মানুষের কথা যদি বলেন, তারা নিদারুণ কষ্টের মধ্যে আছেন। দিনাজপুরে এ পর্যন্ত প্রায় 6 লক্ষ কম্বল বিতরণ করা হয়েছে, কিন্তু এই কম্বল বিভিন্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে থেকে তাদের জনপ্রতিনিধিদের হাত দিয়ে দেওয়া হচ্ছে, ফলে এতে করে যারা দরিদ্র ছিন্নমূল মানুষ তাদের হাতে কতটুকু পৌঁছাচ্ছে এই বিষয়টি যেমন অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। কারণ দরিদ্র মানুষরা বলছেন তাদের কাছে কিন্তু কম্বল পৌঁছাচ্ছে না, জনপ্রতিনিধিরা যখন কম্বল বিতরণ করে তাদের মধ্যে স্বজন প্রীতি এবং তাদের দলীয় চেতনা কাজ করছে, পাশাপাশি তারা তাদের নির্বাচনী কর্মী যারা ছিল তাদেরকেই এই কম্বলগুলো বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে, ফলে যারা একেবারেই অসহায় মানুষ তাদের কাছে এই কম্বল পৌঁছাচ্ছে না। এ কারণে তাদের এই শীত বস্ত্র সরকারি সহায়তার জন্য তাদের কাছে যায়, সেভাবে তালিকা ধরে যেন তাদেরকে দেওয়া হয় এই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আর আবহাওয়া অফিসে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে জানুয়ারির প্রথমার্ধে আরো বড় ধরনের শৈত্যপ্রবাহ হবে, তখন দিনাজপুরের তাপমাত্রা 4-6 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। সেই ক্ষেত্রে যে শীতজনিত সমস্যা, রোগ বালাই থেকে শুরু করে প্রাণীকুল, মানব এবং কৃষিক্ষেত্র বড় ধরনের একটা ক্ষতির আশঙ্কা করছেন তারা। এই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যদি সঠিক প্রচারণা চালানো হয় তাহলে মানুষ হয়তো এই তাদের ক্ষয়ক্ষতি এড়িয়ে তাদের সম্পদ রক্ষা করতে পারবে। এই হচ্ছে দিনাজপুরের শীত পরিস্থিতি। সালাউদ্দিন আহমেদ, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার কুষ্টিয়া থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মিলন, চলে যাচ্ছি তার কাছে। মিলন, কুষ্টিয়ায় আজ তাপমাত্রা কত এবং শীতে কুষ্টিয়া ফসলের কি ধরনের ক্ষতি হচ্ছে? আসলে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আজকে কুষ্টিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি কুষ্টিয়ার আকাশে ঝকঝকে রোদ, যার কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু একটু কুষ্টিয়াতে কম। তো এই অবস্থায় কিন্তু যে গত 7-8 দিন ধরে শীতের যে বৈরিতা আমরা দেখেছি তাতে কিন্তু কুষ্টিয়ায় ফসলের ক্ষেত থেকে শুরু করে সব ধরনের জায়গাতে কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে ছিন্নমূল মানুষ। এবং আমি আজকে কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এসেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে, সেখানে কিন্তু আমরা এই ঠান্ডাজনিত রোগে বৃদ্ধ এবং
এবং যারা শিশু আছে তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগের ভিতরে পড়তে দেখেছি। তো আমি গতকালকে কিছু মৌমাছির মৌ খামার নিয়ে কাজ করতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তীব্র শীতের কারণে কিন্তু মৌমাছি মারা গিয়েছে এবং সরষা ক্ষেতের কিন্তু ক্ষতি হয়েছে, যার কারণে তাদের যে মধু আহরণের যে পরিমাণ ছিল সেটা কিন্তু তাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে না। সেই সাথে আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে শীতের কারণে কিন্তু এখন যে বোরো বীজতলা, সেই বোরো বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হচ্ছে এবং সেই জন্য তারা কৃষকদেরকে এর থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর আমরা কুষ্টিয়াতে সন্ধ্যাবেলায় যেটা দেখেছি যে শহরের ফুটপাথগুলোতে কিন্তু নিম্ন আয়ের মানুষগুলো ভিড় জমাচ্ছে ফুটপাতের যে গরম কাপড় সেইসব জায়গা থেকে, যার কারণে কিন্তু সেখানকার বেচা বিক্রি ভালো। আর যেটা বলছিলাম যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শীতের প্রকোপে কিন্তু এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখন রোগীর চাপ অতিরিক্ত মাত্রায় এবং এদেরকে এই চাপ সামাল দিতে কিন্তু চিকিৎসক এবং যারা সেবিকা আছে তাদের কিন্তু হিমশিম খাওয়া লাগছে। তো আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আগামী দুই তিন দিনে তাপমাত্রা আর নামার কোনো সম্ভাবনা নাই, তবে জানুয়ারির মাঝামাঝিতে কিন্তু আবার একটি শৈত্যপ্রবাহ হওয়ার কথা, সেই সময় কিন্তু শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তো এই ছিল মোটামুটি আমার কাছে কুষ্টিয়ায় শীতকালীন সমস্যা সর্বশেষ সংবাদ। দিনাজপুর ও কুষ্টিয়া থেকে সেখানকার শীত পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র শীতে শুধু মানুষ নয়, মারা যাচ্ছে মৌমাছিও। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৌচাষি, অন্যদিকে পরাগায়ন ব্যাহত হওয়ায় সরিষা আবাদ নিয়ে শঙ্কিত সিরাজগঞ্জের কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে মৌমাছি রক্ষায় মৌচাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। প্রতি বছর শীত মৌসুমে সরিষা ক্ষেতে মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে মৌচাষিরা আসেন সিরাজগঞ্জে। মাঠের পাশে শত শত বাক্স বসিয়ে মধু সংগ্রহ করেন তারা। তবে কয়েকদিনের বৈরি আবহাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন মৌচাষিরা। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মৌমাছি, চটের বস্তা দিয়ে ঢেকে রেখেও রক্ষা করা যাচ্ছে না। মৌমাছি তো কিছু মারাই যাচ্ছে, অতিরিক্ত বাসা বাতাস শীতের কারণে কিছু মাছি মারা যাচ্ছে, যেটা বের হইতেছে ওটা আর আসতে পারতেছে না শীতের কারণে। এই আকাশে নির্মম চাপ আর এই ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এরপরে বৃষ্টির জন্য মৌমাছিগুলো কাজ করতে পারছে না। মৌচাষকে রক্ষা করতে হলে কৃষকদের মৌমাছি বাঁচাতে হবে, কিভাবে সম্ভব সরকার বাহাদুরের প্রত্যেকটা সেক্টর থেকে যদি আমাদেরকে সহযোগিতা করতো তাহলে আমরা উপকৃত হতাম। মৌমাছি মৃত্যুতে পরাগায়ন ব্যাহত হয়ে সরিষা উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকেরও ক্ষতি হচ্ছে যে ফুলের চুল পরাগায়ন না ঘটে তাহলে তো ফলন কম হবে, এটা নিশ্চিত যে পরাগায়নের মাধ্যমে ফলন বৃদ্ধি হয় আর সেটা কিন্তু মৌমাছির ধারাতেই হয়। আগে থেকে মৌচাষীদের এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে দাবি করে কৃষি কর্মকর্তারা বলছেন আশানুরূপ মধু উৎপাদন হবে এবছর। আশা করি গত বছরের তুলনায় আমাদের এবার মধুর উৎপাদন বেশি হবে এবং এই শৈত্য প্রবাহের কারণে মৌমাছি মারা যাবে এ ব্যাপারে আমরা পূর্বেই খামারিদেরকে অবহিত করেছি। চলতি মৌসুমে জেলার 50,870 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হচ্ছে আর এসব জমির পাশে প্রায় 30,000 বাক্স পেতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে আছেন সহকর্মী দিলীপ কুমার গোর। দিলীপ, তীব্র শীতে মৌমাছি মারা যাচ্ছে, এতে মৌ চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার সাথে সরিষা চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই বিষয়ে কৃষি কর্মকর্তারা কি বলছেন, কিভাবে রক্ষা করা সম্ভব? আমি কথা বলেছিলাম সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসের যিনি উপসহকারী পরিচালক আছেন তার কাছে আসলে মৌমাছি যে মারা যাচ্ছে এই কথাটি আসলে কৃষি বিভাগ অস্বীকার করছে। তারা বলছে যে মৌমাছি মারা যাচ্ছে না, তীব্র শীতের কারণে আসলে মৌমাছি বক্স থেকে বের হচ্ছে না। তবে আমরা কালকে সারা দিন ছিলাম চলনবিল অঞ্চলে এবং উল্লাপাড়া, বিশেষ করে উল্লাপাড়া উপজেলায় মৌচাষীদের ওখানে, সেখানে আমরা দেখেছি যে অনেক মৌমাছি মারা গেছে এবং যারা মৌচাষি আছে তারা বলছে যে প্রতিদিন একটা বক্সে কমপক্ষে 200 করে মৌমাছি মারা যাচ্ছে, তাতে প্রতিটি দিনই হাজার হাজার মৌমাছি মারা যাচ্ছে এবং তাতে আসলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তীব্র শীত, কনকনে বাতাস এবং ঘন কুয়াশার কারণে আসলে মৌমাছিগুলো বক্স থেকে বের হচ্ছে না এবং বক্স থেকে বের না হওয়ার কারণে আসলে তারা মধু সংগ্রহ করছে না। একদিকে যেমন মধু সংগ্রহ ব্যাহত হচ্ছে তেমনি তীব্র শীতে এবং বাতাসে মৌমাছি মারা যাচ্ছে এবং একটু রোদ উঠলে যে মৌমাছিগুলো বের হয়ে যাচ্ছে বক্স থেকে সেইগুলো আর ফিরে আসতে পারছে না শীতের কারণে। তবে আমরা কৃষি সম্প্রসারণ অফিসের যে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই শৈত্যপ্রবাহের কারণে যে মৌমাছির ক্ষতি হবে সেই বিষয়গুলো তারাই আগে থেকে মৌমাছিদেরকে সতর্ক করেছিল এবং ছালা দিয়ে বক্স
বক্সগুলো পাটের ছাড়া যে বক্সগুলো ঢেকে রাখার পরামর্শ দিয়েছিল সেই মোতাবেক আসলে মৌ চাষিরা দিয়েছে, কিন্তু যে তীব্র শীত এই শীতের কারণে আসলে এই মাছিগুলো মারা যাচ্ছে এবং মধু সংগ্রহ ব্যাহত হচ্ছে। চাষিরা বলছে যদি পরাগায়ন না হয় এই মৌমাছিগুলোর কারণে কিন্তু সরিষার ফুলে পরাগায়ন এবং পরাগায়নের ফলেই শস্য উৎপাদন হয়, যদি পরাগায়ন না হয় তাহলে কিন্তু শস্য উৎপাদনে ব্যাহত হবে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিষয়ে আসলে উদাসীন, তারা এই বিষয়ে কোনো কার্যক্রম করছে না, তারা বলছে যে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছে এবং মাঠে মাঠে ঘুরে আসলে দেখছে যে কী হচ্ছে বিষয়গুলি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌর। চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি প্রাইভেট কার সংঘর্ষে দুই মেয়ে সহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মিন্টু নিহত হয়েছেন। সকালে ফৌজদারহাটের কালুরশাহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে, এতে গুরুতর আহত হয়েছেন মিন্টুর স্ত্রী ও শিশু সন্তান। শীতের ছুটি কাটাতে পরিবার নিয়ে বান্দরবান গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু। ভোরে বান্দরবান থেকে প্রাইভেট কারে করে ঢাকায় ফিরছিলেন তারা, চালকের আসনে ছিলেন তিনি নিজেই। সকাল 9টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট বাইপাসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় মেয়ে আশরা আনাম এবং তাসনিম জামান। গুরুতর আহত ছেলে মন্টি, স্ত্রী কণিকা আক্তার সহ সাইফুজ্জামান মিন্টুকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে, সেখানে মারা যান মিন্টু। আহত কণিকা আক্তার ও মন্টির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। একজন আমরা চিকিৎসা দেওয়া অবস্থার মধ্যেই ইন্তেকাল করেন, পুরুষ ভদ্রলোক, আর একই পরিবারের ওনার স্ত্রী এবং ওনার ছেলে আমাদের এখানে ভর্তি আছেন। আমরা সিটি স্ক্যান করেছি কিছুক্ষণ আগে, ব্রেইনের ভেতরে ওনাদের তেমন কোনো আঘাত নেই। দুর্ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। না, আসলে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে তা না, এটা ভিন্ন ভিন্ন জায়গায় ঘটছে, এটা ত্রিমুখী সংঘর্ষ। এখানে একটু সবাই সচেতন হলে আমার মনে হয় দুর্ঘটনাটা এড়ানো সম্ভব, কারণ ফোর লেন হওয়ার পরে দুর্ঘটনাটা হওয়াটা অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে দেখব যে এখানে রোস্তান হাইওয়েজের পক্ষ থেকে যে যদি কোনো ওখানে রাস্তার যে তিন দিক থেকে যে জাংশনটা সেটার কারণ হচ্ছে কি না এটা আমরা একটু খতিয়ে দেখব। এই সড়ক দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন চলাচল করে অসংখ্য ট্রাক লরি। দুর্ঘটনা রোধে রাস্তাটিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাভারে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিংয়ে একটি নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশ জানায় সকালে স্থানীয়রা নির্মাণাধীন পরিত্যক্ত ভবনে একটি বস্তা দেখতে পায়, পরে পুলিশকে জানালে বস্তা খুলে হাত পা বাঁধা অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। শ্বাসরোধে নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজারের মাতারবাড়ির কাছের বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 12 জনকে জীবিত উদ্ধারের পর চট্টগ্রামে এনে চিকিৎসা দিচ্ছে নৌবাহিনী। তার আগেই সাগরে পাওয়া যায় একজনের মরদেহ। নিখোঁজ অপর 10 জনের সন্ধানে তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের 3টি জাহাজ। বৃহস্পতিবার রাত আনুমানিক 2টার দিকে কক্সবাজারের মাতারবাড়ি এলাকায় সাগর উত্তাল হয়ে উঠলে ফিশিং ট্রলার এমবি রাঙাচোক্কা প্রথমে কাত হয়ে যায়, পরে সেটি একেবারেই ডুবে যায়। এ সময় ট্রলারের প্রায় সবাই ঘুমিয়েছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে ট্রলারের লোকজন আত্মরক্ষার্থে ঝাঁপ দেয় সমুদ্রে। আবহাওয়া খুব খারাপ ছিল, সেই বিধায় রুলিংয়ে ফিশিং ট্রলারটি ডুবে যায়। জাজ কাটতে গেছে, কাটতে যারা লার উঠছে দুইটা, ওটা জাজ ডুবে গেছে। উপরে দরজা খুলে তারপর বের হয়ে গেছিলাম, তারপর সেখান থেকে একটা বালিশ পেয়েছি, বালিশ দিয়ে সাঁতরে আবার আমাদের যে ইয়ার জ্যাকেটগুলো আছে বয়ার সেগুলো গায়ে দিয়ে। বিষয়টি আঁচ করতে পেরে প্রথমে নৌবাহিনী জাহাজ বানৌজা শৈবাল উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার বেলা 11টার দিকে সমুদ্রে ভেসে থাকা অবস্থায় 12 জনকে উদ্ধার করা হয়। আমরা যেহেতু কাছাকাছি ছিলাম তো আমরা সবার আগে সেখানে যাই এবং তাদের মধ্যে থেকে 12 জনকে উদ্ধার করতে সমর্থ হই, এবং পরে আমরা জানতে পারি যে আরও 11 জন তাদের মিসিং আছে এবং এজন্য আমাদের নৌবাহিনীর যে বাকি 3টি জাহাজ তাদেরকে উদ্ধার কার্যক্রম এখনও চালিয়ে যাচ্ছে। উদ্ধারের পর জীবিতদের অনেকের শ্বাসকষ্ট সহ নানা অসুবিধা দেখা দিয়েছে, তাদের চিকিৎসা দেয় নৌবাহিনী সদস্যরা। তবে
সবাই আশঙ্কামুক্ত বলেও জানান তারা। অনেক দূর সাঁতার কাটার কারণে তার বুকে ব্যথা পেয়েছে এবং আরও কয়েকজন হাতে এবং পায়ে আঘাত পেয়েছে, তারা সবাই সুস্থ আছে। মানসিক চিকিৎসা সহ সবগুলো চিকিৎসা আমরা দিব, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ট্রলারে থাকা 23 জনের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন 10 জন। ইতিমধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড, বাকিদের উদ্ধারে কাজ করছে মানবতা নির্ভয়, সমুদ্র অভিযান এবং অপরাজেয়। আসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, উদ্ধার অভিযানের এখন কি অবস্থা? যে 10 জন নিখোঁজ ছিলেন তাদের মধ্যে কাউকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি? হ্যাঁ, গতকাল থেকে আসলে উদ্ধার অভিযানটি চলছিল। গতকাল সকাল থেকে নৌবাহিনী এবং কোস্টগার্ডের যে তিনটি জাহাজ সেটি উদ্ধার অভিযান শুরু করে এবং সারা রাত তারা বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় তারা উদ্ধার অভিযান চালিয়েছে। এবং আমি আজকে সকালে কথা বলেছি, আজকে সকাল থেকেও কিন্তু তারা উদ্ধার অভিযান আবার পুনরায় শুরু করেছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ 10 জেলের কাউকেই এখনো পাওয়া যায়নি। তবে তারা বলছেন এখনো পর্যন্ত তার উদ্ধার অভিযান তারা এখনো বন্ধ করেনি। সমুদ্রে আসলে কোস্টগার্ড এবং নৌবাহিনীর যে টহলরত ট্রলার রয়েছে এবং জাহাজ রয়েছে, সে জাহাজেই তারা নিয়ম মাফিক সেই কাজগুলো করছেন। আপনি জানেন গতকালকে আসলে একজনের মরদেহ এবং 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে চট্টগ্রামে নিয়ে গিয়ে নৌবাহিনী চিকিৎসা সেবা দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে যে 10 জন নিখোঁজ রয়েছে তাদেরকে আসলে যেহেতু তাদের গতকাল থেকে আজ পর্যন্ত তাদেরকে পাওয়া যায়নি, হয়তো বা ধারণা করা হচ্ছে তারা বঙ্গোপসাগরে হয়তো মারা গেছেন, এরকমই একটি ধারণা তারা করছেন। এখানকার বোট মালিক সমিতির সভাপতি থেকে নেতৃত্ব শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দরা তারা বলছেন আসলে যদি বিভিন্ন উপকূল দিয়ে যদি তারা যদি বেঁচে না থাকে তাহলে বিভিন্ন উপকূল দিয়ে তাদের মরদেহগুলা ভেসে আসতে পারে বলে এও ধারণা করছেন। তবে এখন পর্যন্ত কাউকে জীবিত কিংবা মৃত কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমি এই বিষয়ে কথা বলেছি কক্সবাজার বুট মালিক সমিতির নেতাদের সাথে, তারা আমাকে বলছেন যেহেতু শীত মৌসুম চলছে, এখন শীত মৌসুমে কিন্তু সাগর উত্তাল থাকার কথা নয়, এবং সেটি কিভাবে ট্রলারটি আসলে কি আদৌ কি ডুবে গেছে নাকি কোনো ডাকাত দলের সদস্যরা সেটির উপর হামলা করেছে সেটি বিষয়টি নিয়ে তারা এখনো স্পষ্ট কোনো কারো কাছ থেকে জবাব পায়নি। যখন যে গতকালকে যে 12 জনকে উদ্ধার করা হয়েছিল তাদের কাছ থেকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হলে সেই বিষয় নিয়ে কোনো স্পষ্ট জবাব পাওয়া যেতে পারে। সাধারণত এরকম পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়ে থাকে, তো যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন এরকম কোনো প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস কি জানতে পেরেছেন? না, আসলে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে, গতকালকে রাতেই তারা চট্টগ্রামে নিয়ে গেছে। তবে এখন পর্যন্ত কক্সবাজার থেকে আসলে এ ধরনের কোনো কিছু পায়নি, তবে চট্টগ্রাম থেকে হয়তোবা যারা আহত হয়েছেন, আপনি নিজেও বলেছেন একটু আগে সংবাদে বলেছেন যে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে নৌবাহিনীর পক্ষ থেকে। আসলে নৌবাহিনীর পক্ষ থেকে আমরা এর আগেও পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সমস্ত আহতদেরকে উদ্ধার করা হয়, তাদেরকে মানবিক সহায়তা দেওয়া হয় এবং বিভিন্ন সময় তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়, এবং যে নিহত হয়েছে তাকেও প্রশাসনের পক্ষ থেকে হয়তো কোনো সহযোগিতা দেওয়া যেতে পারে। এই বিষয়ে আসলে কক্সবাজার থেকে এখনো কোনো কার্যক্রম আমরা দেখিনি। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সেনা সহকর্মী তৌফিকুল ইসলাম। আনোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে র‍্যাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। শুক্রবার সদর উপজেলার ধর্মপুর থেকে তাকে আটক করা হয়। সকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আটক নুরউদ্দিনের বড় ভাই জসীমউদ্দিন অভিযোগ করেন তার ছোট ভাই ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শুক্রবার সকালে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সাদা পোশাকে র‍্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে পিস্তল ও পাইপগান সহ তাকে আটক দেখিয়ে থানায় হস্তান্তর করে। পুরো ঘটনাটি সাজানো বলে দাবি করেন তিনি। এই ঘটনায় জেলা প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন নুরউদ্দিনের স্বজনরা। যখন হেরা তল্লাশি করেন আমিও ব্যালকনিতে যাই, দেখি দেন হেরা গাড়ি থেকে এগুলো নামে নিয়ে আসতেছে। তখন আমি চিৎকার করি, বলছি দিন কি আমার ভাই আপনারা এটা কি করেন? প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই দাবি যে আমার দুইটা ছেলে মেয়ের দিকে তাকাই, ওনাকে যেন একটু নির্দোষ প্রমাণ করে। আমি স্পষ্ট দেখছি ওরা অস্ত্র নিয়ে ঢুকছে, ওরা আবার অস্ত্রগুলাকে আমাদের বাড়িতে আনি ছবি তুলতেছে।
নেত্রকোনার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের সংস্কার কাজ শুরুর কথা ছিল 15 ডিসেম্বর, কিন্তু এখনও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন হাওরের কৃষকরা। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ সংস্কারের জন্য এবছর 8 কোটি 30 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। 15 ডিসেম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে মাটি কাটার কাজ শুরুর কথা ছিল, তবে কমিটি গঠনই এখনও শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। যে কোনো মুহূর্তে পানি আসতে পারে, পানি আসলে আমাদের এলাকার হাওর ঘুরে যেতে পারে, ঘুরে গেলে আমরা কৃষক যারা আছে তারা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়বো। ভেরিবাঁধের উপরে অনেক ভাঙ্গাচোরা আছে, এগুলা কাজ এক মাস আগে করার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত একটি উড়াও মাটি পড়ে নাই। কৃষকরা বলছেন নির্ধারিত সময়ে বাঁধ সংস্কার না করলে আগাম বর্ষায় এবারও তলিয়ে যেতে পারে বোরো ধান। বাঁধের অবস্থা এখনো এক রমাটো ফেলছে না, বাঁধ যেভাবে ভাঙ্গা ছিল অনু ভাঙ্গে আছে। এ আগাম বন্ধা হয়ে যায় তাহলে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে, আমরা না খাইয়া থাকতে হবে। কাজ শুরু হতে দেরির কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেছেন সময় মতো প্রকল্পের কাজ শেষ করা হবে। সেতুটা পিএসসি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বাকি পিএসসিগুলো বরাদ্দপ্রাপ্তির সাপেক্ষে এবং আমাদের প্রাককলন সাপেক্ষে আমরা সেটা গঠন করে আমরা যথাসময়ে কাজ শুরু করব। 2017 সালে আগাম বৃষ্টি আর উজানের ঢলে বাঁধ ভেঙে পানিতে ভেসে যায় গোটা হাওড়া অঞ্চল, এতে ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হন প্রায় 1.5 লাখ কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলু পাল। লাভলু পাল, বাঁধের সংস্কার কাজ শুরুর কথা ছিল 15 ডিসেম্বর, কিন্তু এখনও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন হয়নি, তো এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন কি বলছেন, কবে নাগাদ কাজ শুরু হতে পারে? হ্যাঁ, আমি এই নেত্রকোনার যে যিনি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছেন মোহাম্মদ আক্তারুজ্জামান, তার সাথে আমি কথা বলেছি। তিনি কিন্তু আমাকে বলছিলেন যে আসলে পানি ধীর গতিতে নামার কারণেই কিন্তু তারা সময় মতো কাজটা শুরু করতে পারেনি। কিন্তু আপনাকে আমি একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত যে হাওরের যে বাঁধের যে সংস্কার কাজ করা হয় সেখানে কিন্তু প্রথমে কিন্তু সার্ভে জরিপ করার পর কিন্তু প্রাককলন প্রস্তুত করা হয়, সেগুলো কাজ কিন্তু পানি উন্নয়ন বোর্ডই করে থাকে, এবং প্রাককলন প্রস্তুত করার পর স্থানীয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, কৃষক আছেন, তাদেরকে নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি, যেটা পিআইসি বলা হয়, সেই কমিটি গঠন করার পর কিন্তু মাটি কাটার কাজ শুরু হয়। তো 15 ডিসেম্বরের মধ্যে যে মাটি কাটার কাজ করার কথা ছিল, তো এখানকার যে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তারা কিন্তু বলছেন যে পানি ধীরে নামার কথা, কিন্তু আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা কিন্তু বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে আসলে এটা একটা আসলে তারা অজুহাত দিচ্ছে, কারণ পানি যে ধীর গতিতে যে নামার কথা বলছে সেখানে কিন্তু তারা সার্ভে জরিপটা তারা করতে পারতো, প্রাককলনটা করতে পারতো, করে কিন্তু এখন তো পানি নেই। তারা কিন্তু আসলে ঠিক 30 নভেম্বরের মধ্যে পিআইসিগুলো গঠন করে 15 ডিসেম্বরের মধ্যে মাটি কাটার কাজটা কিন্তু আসলে শুরু করতে পারতো। এর মাঝে কিন্তু গতকালকে একটি পিআইসির মাটি কাটার কাজ খালিয়াজুড়িতে একটি শুরু করা হয়েছে, সেটা আসলে অনেকটা লোক দেখানোর মতো, যে কিন্তু সেখানে কিন্তু আসলে মাটি কাটার পুরো কাজ কিন্তু শুরু হয়নি। আপনাকে আমি একটি তথ্য দিয়ে রাখি যে নেত্রকোনার যে 4টি উপজেলা মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং কলমাকান্দা উপজেলায় ছোটো বড়ো মিলিয়ে কিন্তু 82টি হাওরে 50,000 হেক্টর জমিতে এক ফসলিভাবে কিন্তু এই বোরো আবাদটা করে কৃষকরা, যেটি আমরা প্রতিবেদনে বলছিলাম যে 2017 সালে 1,80,000-এর মতো কিন্তু কৃষক সেখানকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারা বলছেন যে যদি সময় মতো সেই মাটি কাটার কাজটা যদি করা না হয় তাহলে কিন্তু আসলে শেষে যারা তারা যে তড়িঘড়ি করে মাটি কাটার কাজটা চালায় সে তাতে করে কিন্তু আসলে মাটি নরম থেকে যায়। যখন মার্চের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে যখন ফার্স্ট ফ্লাডটা বেশিরভাগ সময়ে আসে তখন কিন্তু সেই নরম মাটি কিন্তু পানির তোড়ে কিন্তু আসলে বাঁধটা ভেঙে যায়, ভেঙে গেলে কিন্তু সেই সোনার ফসলটা কিন্তু তারা আসলে গোলায় তুলতে পারে না। আপনাকে আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই যে কৃষকরা কিন্তু এখন দিন রাত কিন্তু পরিশ্রম করে, তারা এই যে শীত এবং এই কনকনে বৃষ্টিও ছিল দুদিন যাবৎ, সেগুলো উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু আসলে আবাদ করছে। অনেক প্রান্তিক চাষির সাথে
আপনি জানাছিলেন যে তারা অনেক সময় সুদের উপর ঋণ করে কিন্তু তারা আসলে আবাদ করে, এরকম একটা অবস্থায় যদি তাদের সোনার ফসল যদি আগাম বন্যায় তলিয়ে যায় তখন কিন্তু তারা আসলে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না তাদের কাছে। এরকম একটা অবস্থায় গত যে 2017 সালে তাদের প্রথম ফসলটা পুরো ফসলটা নিয়ে গেল, কিন্তু 2018 সালে কিন্তু কৃষকরা আবার এই জমিতে কিন্তু আসলে ধান প্রচুর হলেও কিন্তু তারা তখন মূল্য পায়নি, এরকম একটা অবস্থায় এবছরও কিন্তু তারা ঋণ করে আবাদটা করছে। আমি অনেক কৃষক আমাকে প্রান্তিক চাষী জানিয়েছিলেন যে তারা কিন্তু হাওরে যে হাওর পারে যারা তারা বসতি, সেই বসতিতে কিন্তু এখন আর থাকার মতো তাদের সংস্থান হচ্ছে না। অনেকে কিন্তু বাড়িঘর ছেড়ে প্রত্যেকটা গ্রাম থেকে কিন্তু 30-40 জন পরিবার কিন্তু কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন শহরে চলে যাচ্ছে। এরকম একটা অবস্থায় তারা কিন্তু আসলে দাবি জানিয়েছেন যে 25 ফেব্রুয়ারির মধ্যে যে কাজটা শেষ হওয়ার কথা সেই কাজগুলো যেন শেষ হয়। আমাকে যে নির্বাহী প্রকৌশলী তিনি কিন্তু বলছিলেন যে 76টি PIC তারা এ পর্যন্ত গঠন করেছেন 8,30,00,000 টাকা বরাদ্দ সাপেক্ষে, কিন্তু আসলে আজকালের মধ্যে কিন্তু আরও বরাদ্দ আসতেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা সেই PICগুলো গঠন করেনি। সেই PIC গঠনের সাথে অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সম্পৃক্ততা রয়েছে, কিন্তু আমি আপনাকে আরেকটি বিষয় বলি যে আসলে পানি উন্নয়ন বোর্ডেই এই যে বাঁধের কাজটা সেটা কিন্তু আসলে তারাই সম্পন্ন করার কথা তাদের সহযোগিতায়, কিন্তু তারাই যে উদ্যোগটা নিবে যে সার্ভে জরিপ এবং প্রাক্কলন প্রস্তুতির কাজটা তারা করার কথা ছিল সেটা কিন্তু আসলে 30 নভেম্বরের মধ্যে তারা করে নাই, এর আরও আগেই তারা করার কথা ছিল এবং 30 নভেম্বরের মধ্যে PICগুলো গঠন করার কথা ছিল। যে অজুহাতটা তারা দিচ্ছে যে পানি ধীর গতিতে নামছে, এখানে কিন্তু কৃষকরা আরেকটি কথা বলছেন যে তারা এই যে যুগ যুগ ধরে এই হাওরে কিন্তু লড়াই সংগ্রাম করে তারা দুর্যোগের সাথে মোকাবেলা করে কিন্তু তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাদের কাছ থেকে কিন্তু সেই সার্ভে জরিপ এবং প্রাক্কলন করার সময় কিন্তু তারা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করে না, সমন্বয় করে না। তারা তাদের কৃষকরা যে বলছিলেন তাদের ভাষায় যে কর্মকর্তারা আসলে কাছের ঘরে বসে সেই প্রাক্কলন প্রস্তুত করে PIC কমিটি গঠন করে যে তারা বাঁধ সংস্কারের কাজ করে, যেখানে সেখানে তারা বাঁধ দিচ্ছে, অপরিকল্পিত বাঁধ দিচ্ছে। আপনার হাওরের ভেতরে কিন্তু আসলে জালের মতো বিছিয়ে আছে নদী, বিল এবং খাল, সেই খালগুলোতে কিন্তু নদীগুলোতে কিন্তু বিলগুলোতে কিন্তু উজানের যে ভারত থেকে যে পানি আসে সেই উজানের পানিতে কিন্তু আসলে ঢলের পানিতে যে বালি আসে বালিতে ভরাট হয়ে যাচ্ছে। সেই যে এই খাল দিয়ে নদী দিয়ে যখন এই বিলের পানিটা বেরিয়ে যায় নিষ্কাশন হয় সেগুলো কিন্তু আসলে সংস্কার করা হচ্ছে না। এটা কৃষকরা কিন্তু তাদেরকে বারবার বলছেন যে এই নদীগুলো খালগুলো সংস্কার করার জন্য এবং বিলগুলো যদি গভীরতা বাড়ানো যায় তাহলে কিন্তু পানির ধারণ ক্ষমতা বাড়ে। এখন আপনি জানেন যে বর্তমান সরকার কিন্তু ডেল্টা প্ল্যানে কিন্তু সেই খনন কাজগুলো করছে। আমি জিজ্ঞেস করেছিলাম পানি উন্নয়ন কর্মকর্তাকে কেন হাওরে ব্যাপক হারে সেই ডেল্টা প্ল্যানের আওতায় নদী, খাল এবং বিলগুলো কেন খনন করা হচ্ছে না। তারা বলছেন যে আমরা কিছু কিছু নিয়েছি এবং দ্বিতীয় পর্যায়ে আমরা সেই খালগুলো খনন করব এবং এইগুলো করলেই কিন্তু আসলে যে আজকে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, নতুন যে প্রতিবন্ধকতাটা সৃষ্টি হয়েছে, যে বিপর্যয়টা এসেছে, যে পানির জলাবদ্ধতা এবং সেই নিষ্কাশন হচ্ছে না, সেটি কিন্তু আসলে দূর হবে। নেত্রকোনা থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলুপাল। পঞ্চম দিনের মতো পাবনার ইছামতি নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান চলছে। সকাল 10টায় অভিযান শুরু করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। ইছামতি নদীর কাচারিপাড়ায় ছোট ব্রিজ থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে এখন পর্যন্ত 90টি অবৈধ পাকা আধা পাকা বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নদী তীরে সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদের কথা জানান জেলা প্রশাসক। এদিকে রাজশাহীতে রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষ হচ্ছে আজ। এই অভিযানে সরকারি বেসরকারি শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর ও মানিকগঞ্জে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। তিন জেলায় এবার সরিষার চাষ হয়েছে 55,635 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 63,120 মেট্রিক টন। সরিষা চাষে সময় ও খরচ কম লাগায় বেড়েছে আবাদ। এতে তেলজাতীয় পণ্যের বাজারে আমদানি নির্ভরতা কমে আসবে বলছে কৃষি বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীরে সরিষার আবাদ হয়েছে 15,535 হেক্টর জমিতে। চাষিরা বলছেন, এক বিঘা জমি চাষে খরচ সর্বোচ্চ 1,500 টাকা, ফলন হয় 6 থেকে 7 মণ, যার বাজার মূল্য 11 থেকে 12,500 টাকা। এখন সব ফুল হয়ে আছে না, এখন তো দানা ধরেনি শেষ সাথে, এখন যখন দানাটা ফুলটা ঝরবে, যখন দানাটা আসবে তখন বোঝা যাবে। ওই সরষেটা একটু চাষবাস ওই দোয়াশ এলাকায় বা নদী তীরবর্তী এলাকায় সরষেটা চাষবাস করে। জেলায় এবার 18,500 মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্য। দেশীয় সরিষা চাষটা যদি সম্প্রসারিত করা যায় তাহলে আমাদের দেশের যে তেল জাতীয় ফসলের যে চাহিদা, তেলের যে চাহিদা, সেটা এখান থেকে আমরা অনেকটা রিকভারি করতে সম্ভব হবো। আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে স্বল্পমেয়াদি ফসল সরিষা চাষ করছেন মেহেরপুরের চাষিরাও। 4,000 হেক্টর জমিতে 1,800 মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা তাদের। বেড়েছে উচ্চ ফলনশীল বাড়ি 14 ও 15 জাতের সরিষার আবাদ। চাষ বাড়াতে 2,000 কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে কৃষি বিভাগ। আমরা যদি নিজেরাই এই সরিষা উৎপাদন করতে পারি এবং সেটা ব্যবহার করতে পারি তাহলে বিদেশ নির্ভরতা আমাদের কমাতে পারি এবং একই সাথে সাথে আমাদের কৃষকরাও লাভবান হবে। মানিকগঞ্জে সরিষা চাষ হয়েছে 36,100 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের আশা চাষিদের। উৎপাদনের লক্ষ্য 43,320 মেট্রিক টন। সামনে বৃষ্টি যদি হয় তাহলে তো একটু ক্ষতি হবো, তাছাড়া বৃষ্টি যদি না হয় তাহলে সরিষাটা ভালো হইব। আমি সোনা সরিষা আবাদ করছি, লাল সরিষা আবাদ করছি, অনেক ভালো সরিষার আবাদ, তো আমার ভালো হইবার। আগামী কয়েকদিনে বড় ধরনের বৃষ্টি না হলে সরিষার ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলছেন চাষিরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় তালের আঁশের টুপি, টেবিল ম্যাট ও ঝুড়ি সহ নানা কারুপণ্য তৈরি করে কর্মসংস্থান হয়েছে বহু নারীর। রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। পরিবেশ বান্ধব এসব পণ্যের বেশ চাহিদা বাড়ছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা পেলে আয় আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। প্রায় 3 দশক আগে বগুড়ার কাহালু উপজেলার পাঁচখুর গ্রামের নারীরা প্রথম বানাতে শুরু করেন তালের আঁশের টুপি, টেবিল ম্যাট ও ঝুড়ি সহ নানা পণ্য। প্রাথমিক পর্যায়ে এসব পণ্য শুধু স্থানীয় বাজারকে সামনে রেখেই বানানো হতো। 2005 সালে প্রথম দেশের সীমানা পেরিয়ে ডেনমার্কে এবং 2008 সালেই ইতালিতে রপ্তানি শুরু হয়। তবে সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে বাজার ধরে রাখতে পারেননি তারা। তবে বর্তমানে এসব পণ্য রপ্তানি হচ্ছে জাপানে। সরকার মহোদয় যদি সহযোগিতা করতেন দূতাবাসের মাধ্যমে বাজারটাকে বৃদ্ধি করার জন্য, এবং আমাদেরকে যদি যে ফেয়ারগুলো হয় ইন্টারন্যাশনাল সেখানে যদি যাওয়ার একটা সুযোগ করে দিতেন, এখানে যদি কুটির শিল্পের মাধ্যমে ডিজাইন প্রশিক্ষণটা দিতেন এবং কিছু আর্থিক সহায়তা করতেন যে প্রডিউসারদের, তাহলে আরও মেয়েদেরকে কর্মসংস্থান করা সম্ভব। মিষ্টিনন্দন এসব পণ্য আর্থিক সচ্ছলতা এনেছে পাঁচখুর গ্রামে। প্রায় 200 পরিবারের মাসিক গড় আয় বেড়েছে 6,000 টাকা। আমাদের গ্রামের ঘরে ঘরে এগুলো কাজ করে মনে করেন এগুলো দিয়ে মেলা উন্নতি হয় এবং বাচ্চাদের লেখাপড়া খরচও হয়, নিজেরও খাওয়া হয়, নিজের আয় উন্নতি করা যায়। জাপান বা বিভিন্ন দেশে যায়, এখন এই মালের চাহিদা বেড়েছে, আর এখন হলো আমাদের ভালোই রোজগার হয়। প্রশিক্ষণ সহ যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এসব পণ্যের গুণগত মান বাড়ার পাশাপাশি আয়ও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাহালু, বগুড়া। মাদকের বিরুদ্ধে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সকালে এতে নারী পুরুষ সহ অংশ নিয়েছেন প্রায় 200+ প্রতিযোগী। 21 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দৌড় শেষ হয় কান্তজির মন্দির প্রাঙ্গণে। সকালে গড়ে শহীদ বড় ময়দানের 0 পয়েন্ট প্রান্তে প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম। উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রচণ্ড শীত বাধা হয়ে দাঁড়াতে পারেনি গ্রামের নবান্ন উৎসবে। কনকনে ঠান্ডায় এই উৎসব হয়েছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। লোকজ গান আর নতুন ধানের পিঠা পায়েস তৈরির মধ্য দিয়ে হলো বর্ণিল নবান্ন উৎসবে মেতে উঠে এই গ্রামীণ জনপদ। 10 বছর ধরে নিয়মিত আয়োজন হচ্ছে এই উৎসবের।
পুনর্ভবা নদীর তীরবর্তী বাবুরঘুন গ্রামে তখনও কুয়াশা কাটেনি। এরই মধ্যে বেজে ওঠে নবান্নের লোকজোগান। বাড়ির আঙিনায় গোল হয়ে বসে হরেক রকম পিঠা বানান গ্রামের নারীরা। অগ্রহায়ণে নূতন ধান উঠলে শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ধান তোলে, কেউ ধান না দিয়ে টাকা দেয়, আর সে ধান আর টাকা দিয়ে আয়োজন হয় নবান্ন উৎসবের। হাপা পিঠা, পাটিসাপটা, ধুপি, আন্দাসা, গড়গড়ে মোটা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকি, এবং সাথে সাথে যে আমাদের যে গীতটা হারিয়ে গেছিল সেই গীতে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় আমরা গীতটা গেয়ে থাকি। এই গীতগুলো আমরা পাড়া প্রতিবেশী দাদির কাছ থেকে কিংবা চাচির কাছ থেকে শিখি, মানে যারা বয়স্ক ওদের কাছ থেকে, যে তারা আগে কীভাবে করতো তাদের ঢ্যাকগুলো মানে আমরা এখন টানতে পারি না, এই তাদের কাছ থেকেই শিখা গীতগুলো। স্থানীয় জনপ্রতিনিধিরাও সামিল হন আনন্দে। নতুন প্রজন্ম যারা এই যুগের ছেলে, এই যুগের মানুষ, এই যুগের ছেলে মেয়েরা, তারা এটা উপলব্ধি করবে, উপলব্ধি করে এটা একদিন মমতাজও থাকবে না, তার এই ধারাকে তারা ধরে রাখবে। 10 বছর আগে এই উৎসব শুরু করেছিলেন স্কুল শিক্ষিকা মমতাজ বেগম। প্রথম দিকে নানা বাধা আসলেও ধীরে ধীরে তা পরিণত হয়েছে সবার উৎসবে। আমি প্রতিবন্ধকতাগুলোকে খুব একবারে পরিশীলিতভাবে আমি মানে উপেক্ষা করে গেছি আর কি। যে যেখান থেকে বলেছে আমি তাকে সেখান থেকে সেইভাবে বুঝিয়ে দিয়েছি যে এটার প্রয়োজন আছে। এখন অনেক এখন মানে আমি বলবো যে আমার এই অনুষ্ঠানটা যৌবনে পা দিয়েছে। রক্ষণশীলতার অজুহাতে গ্রামের ঐতিহ্য যেন হারিয়ে না যায় এমন প্রত্যাশা সবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করবো আজকে সমগ্র বাংলাদেশ, তবে তার আগে সুনামগুলো জানাবো আর একটু। দেশজুড়ে আবারও শৈত্যপ্রবাহ, দিনাজপুরে তাপমাত্রা 7.2 ডিগ্রিতে, জনজীবন স্থবির। সিরাজগঞ্জে শীতে মারা যাচ্ছে সরিষা ক্ষেতের মৌমাছি, পরাগায়ণ ব্যাহত হওয়ায় উৎপাদন নিয়ে শঙ্কা। চট্টগ্রামের লরি চাপায় 2 মেয়ে সহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নিহত, স্ত্রী সন্তানের অবস্থা গুরুতর। নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের সংস্কার শুরু হয়নি এখনো, হাওড়ে আবাদ বিলম্বের শঙ্কায় চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে বনের আয়োজনে নবান্ন উৎসব উদযাপন, লোকজ গান, পিঠা পায়েসের আয়োজন। এ ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।